ওনারা প্রতিনিয়ত প্রচার করে বেড়ান, ওনাদের অনেক লোক সমাগম হবে। 10ই ডিসেম্বর বাংলাদেশ ওনারা দখল করে নিবে, ক্ষমতাচ্যুত করবেন সরকারকে, বিভিন্ন ভয় ভীতি আতঙ্ক ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কী করতে পারেন তার একটা অবস্থান তারা করিয়েছেন। তা আমরা মনে করি যে বিএনপি যদি এত লোকই আসেন তাহলে কেন নয় সোহরাওয়ার্দী উদ্যান, কেন একটি রাস্তার গলিতে একটা রাস্তায় এই সমাবেশ করে যানজট তৈরি করবেন? তো যানজট তৈরি করার অধিকার কারণেই একটি মানুষের সচল অবস্থাকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাঘাট নয়। আর বিধিনিষেধ করেই প্রজ্ঞাপন ছাপিয়ে দিয়েই কিন্তু আজকে বেশ কিছু বছর রাস্তাঘাটে কিন্তু কোনো সমাবেশ নেই। তো পুলিশ পুলিশের দায়িত্ব পালন করেছেন, পুলিশ অভিহিত করেছেন রাস্তাঘাটে নয়, সমাবেশের স্থান রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন, ছাত্রলীগের সম্মেলন আগামীকালকেও হচ্ছে, তা আমরা করতে পারছি, ওনারা পারছেন না কেন? ওনারা ভয় দেখা ভয় পাচ্ছেন, উনি বললেন যেটা ব্যারিস্টার অসীম সাহেব বললেন, উনি কিন্তু পতিত যশ একজন ছাত্রনেতা ছিলেন, ওনাকে আমরা মানে এই উইন উইন সিচুয়েশনে আমি বলবো যে ওনার কাছ থেকে আমি এটা আশা করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30,000 ছাত্রছাত্রী লেখাপড়া করছেন, ওরা সবাই এই কোন পার্টি করছেন উনি স্বীকৃতি দিলেন আওয়ামী লীগ, তারা ছাত্রলীগ করছেন বা আওয়ামী লীগের পক্ষে, যদি তাই হয় তাহলে আপনাদের তো এই এই কোনো লোকই থাকার কথা না, লোকই নেই। আপনার কথা প্রমাণিত হয়, আপনারা যদি 30,000 ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে মনে করেন যে আপনাদের জন্য তারা অশুভ শক্তি, আপনাদেরকে আক্রমণ করবে বা আপনারা সাহস পান না, ওদের ভয় পান, তাহলে বাংলাদেশের কোথাও তো আপনাদের কোনো স্থান নেই। কারণ বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ এরা কিন্তু রাষ্ট্রের পক্ষে কাজ করেন, সরকারের অন্যায়কে কখনো ক্ষমা করেন না। আপনি দেখেছেন এই বিশ্ববিদ্যালয়ের রাজপথ কত পিচ্ছিল, কত তেজদীপ্ত, কত সরকার উঠানামা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ত্রুটি ধরেছেন, আন্দোলনের নাম যখন দিয়েছেন, বিপ্লব কীভাবে সংগঠিত হয় সে শিক্ষা কিন্তু সেখান থেকে পেয়েছেন। আমার মনে হয় ওনাদের মনে এখন উকি দিয়েছে যে যত অন্যায় অবিচার অত্যাচার ওনারা করছেন রাষ্ট্রের প্রতি, আজকের ছাত্র সমাজ জাগ্রত হয়েছে, এই ছাত্র সমাজের ছোঁয়ার বা ছায়ার কাছে কোনো সমাবেশ করা যাবে না, সেই জন্য ওনারা সাহস পাচ্ছেন না। আর যেটা রাস্তায় করতে চান সেইটা বাংলার জনগণ এইটাকে কখনই পছন্দ করেন না, সেই জন্যই কিন্তু এটা আজকের সরকার নয়, পরপর 3-4 সরকারই কিন্তু ওই প্রজ্ঞাপন দিয়ে এবং পুলিশের যে সহায়তা প্রদান, এই পুলিশ কমিশনার যেটা দেখেন কখনই কিন্তু রাস্তাঘাটে এখন কোনো পারমিশন দেন না। তারপরও আমি বলবো যে অসীমদা আপনি একটা ভালো কথা বলেছেন, ইতিহাস ঐতিহ্যের কথা, এটা আমাদের ধারাবাহিকতা। সোহরাওয়ার্দী উদ্যান আমাদের ইতিহাসের অংশ, সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহ্য আমাদের আজকে গর্বিত করে। সেই জায়গাতে উনি অরোরার কথা বললেন, দেখেন মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে আমরা অনেক দেশের সহযোগিতা পেয়েছি, অনেকের নিন্দাও পেয়েছি, অনেকের সহযোগিতা নিয়ে আমরা বিজয় নিশ্চিত করেছি, অনেকের অসহযোগিতার কারণে আমাদের বিজয় নিশ্চিত করতে কষ্ট হয়েছে। তো উনি সেই দিনের কথা যদি ধরতে চান, অরোরা হলেন আমাদের বন্ধু প্রতিম দেশের একজন সেনাপ্রধান, ওনারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে এসেছিলেন, ওনারা আমাদের সাথে ছিলেন, ওনারা পালিয়ে যাননি, পালিয়ে যাওয়া লোকগুলির সাথে ওনারা বৈঠক করছেন এখন, যার কারণেই ওনারা ভয় পাচ্ছেন ওই ইতিহাস ঐতিহ্যের যে জায়গাটুকু সোহরাওয়ার্দী উদ্যান সেই জায়গাটাকে ভয় পাচ্ছেন। যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা ওনাদেরকে উস্কানি দিচ্ছেন, এটা কিন্তু আমরা বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিকদের মাধ্যমে ইতিমধ্যেই জানতে পেরেছি যে কারা বিএনপিকে মাঠে নামাতে চায়, উস্কানি দিতে চায় এবং নানান কথা শোনান। তো আমরা মনে করি যে সার্টিফিকেট হয়তো পাননি যে বড় জায়গায় সমাবেশ করতে হবে যদি লোকজন সমাগম না হয়, অথবা যদি ভিতরে কোনো দুশ্চিন্তা থাকে সেটা কীভাবে মুক্ত করবেন, সেই সব ভাবনা থেকে সরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিতে তাদেরকে আবির্ভাব করার সুযোগ দিয়েছেন, এবং সেই সুযোগ যদি ওনারা নিতে পারেন তাহলে নিশ্চয়ই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন, সমাবেশ করবেন, এতে আমাদের কোনো সমস্যা থাকবে না। এইটারই একটা বিশ্লেষণ আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব সদ্দে অবায়দুল কাদের সাহেব বলেছেন যে কেন নয় সোহরাওয়ার্দী উদ্যান, মিটিংয়ে যদি করবেন, সমাবেশে যদি করবেন, এত বড় বড় ডাকডোল যখন পিটিয়েছেন তাহলে কেন রাস্তায়?
সুতরাং সেইটাকে নিয়ে সরকারের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে উনি বলতেই পারেন বলেছেন আর এই হাসান মাহমুদের কথা বলেছেন ভাই যে উনি তো বাচ্চা না না বাচ্চা উনি অনেক সিনিয়রদের তুলনা না আমি আমি আপনার কথা বলি আমার থেকে সম্মান রেখেই বলছি যে হ্যাঁ হাসান মাহমুদ বয়সে কম কিন্তু রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন এই উচ্চ শিক্ষায় শিক্ষিত রাজনীতির ধারাবাহিকতা আজকে উনি পরপর তিনটি এই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পরিচালনা করে পরপর এসেছেন যোগ্যতা এবং আমি মনে করি তার রাজনৈতিক প্রজ্ঞা যথেষ্ট হয়েছে উনি যে কথাটা বলেছেন সেটার ব্যাখ্যা আমি সরাসরি দিতে পারবো না তবে আমি বলবো উনি বলেছেন যে ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতা যারা বজায় রাখতে পারে না তারা ওই ইতিহাস জানতেও চায় না বুঝতেও চায় না ওদের কোনো ভবিষ্যৎ নেই এটাই বুঝিয়েছেন আর কি।